কথায় বলে আমরা তো ভগবানকে দেখতে পাই না, তাই আমাদের রক্ষা করার জন্য ভগবানই মাকে পাঠিয়েছেন। আর এই ভগবানের কোল আলো করে আমি এই পৃথিবীতে জন্ম নিলাম। সরস্বতী পুজোর আগেই কুল খাবো, মা একদম জানতে পারবে না। কি খাচ্ছিস মা? গলায় আঙুল দিয়ে বমি করে আয়। মা সরস্বতীর কাছে হাত জোর করে প্রণাম কর যে তুই কি অপরাধটাই না করে ফেললি ভগবান। তোমার আবার কি হলো? আমার অবস্থা তো পুরো খারাপ হয়ে গেল গো। কবে ভালো ছিল? আমার চাকরিটা চলে গেছে গো। থেকেই বা একেবারে কি উদ্ধার যে করে দিয়েছো তুমি, সবসময় এরকম কেন করো গো? যেমন বাপ তার তেমন বেটা, এমন একটা ছেলের জন্ম দিয়েছো তুমি, আবার আমাকে নিয়ে কেন বললে? তোর ভালো লাগে না? ছাড়ো ছাড়ো, কি খাবে বলো? এই তুইও বল কি গিলবি, দুজনের ফরমাশ খেটে খেটেই তো আমার বয়স হয়ে গেল। খাবার এক কাপ চাই করো। ঘরে দুধ নেই। তাহলে মা এগ রোল? ঘরে ময়দা নেই, মাসের শেষ 29 তারিখ আজকে। তাহলে ওই চারটি মুড়ি আছে? এক মুঠো এই কটা পড়ে আছে, এক গালি খেতে পারবে। তাহলে মা চাউমিন? হবে না, অনেক পরিশ্রম, এখন খেতে পারবো না অত। কিছুই নেই, এসবে বিশ কি করে দেবো? তোমার মা তো কবে মরে গেছে। মানে কি বলতে চাইলে তুমি? মানে হচ্ছে যতদিন তোমার মা বেঁচে ছিল মুখ দিয়ে তো বিশি উগলাতো, তো সেটা তো আর জারে করে ভরে রাখিনি যে তোমায় ঢেলে আমি এখন খেতে দেবো। এই তুমি কিন্তু আমার সাথে খেলছো। খেদে কাজ নেই, খেলতে যাচ্ছে, তোমরা দুজনে মিলে খেলো, আমি চললাম। সবাই খেলা শুরু করে দিয়েছে, তোমাদের যদি এতই খেলার ইচ্ছা রুপি খেলো না। রুপি? সেটা আবার কি গেম রে? আরে বাবা, ইন্ডিয়া কা আপনা গেম, রুপি গেম, মাত্র 10 মিনিটের ছোট্ট একটা গেম, যেখানে রয়েছে লক্ষ লক্ষ ইনাম। এখানে রয়েছে লুডো আর স্নেক ল্যাডার, আর সবথেকে বড় ব্যাপার এটা হলো সেফ এন্ড সিকিউর একটা গেম। আর টাকা উইথড্রলটা কিভাবে হয়? এটা তো খুবই ইজি, UPI দিয়ে উইথড্রল করা যায়, আর এটা zupi.com থেকে ডাউনলোড করতে হবে, আর এটা 1 টাকা দিয়েও খেলা শুরু করতে পারবে। এটা কিন্তু স্কিল বেসড গেম, এখানে লুডো ছাড়াও অনেক গেম আছে, প্রায় 5 কোটি মানুষ এই গেমটা খেলছে, আর এখানে TDS GST ডিটেক্ট হয়, আবার অ্যামাউন্টটা রিটার্ন হয়ে যায় ক্যাশব্যাক দিয়ে। দাঁড়াও আমি খেলে দেখাই। ইয়েস, আমি 25,000 টাকা জিতে গেছি, আর হ্যাঁ আমি টাকাটা উইথড্রলও করে নিলাম। দেখলে কেমন জিতে গেলাম? আর এক্ষুনি সাইন আপ করলে 10 টাকা বোনাসও পেয়ে যাবে। এই তাহলে আমিও খেলবো জুপি। এই দাঁড়া, তুই তো এখন পড়াশোনা করার বয়স। খতম, তুই এখন পড়াশোনা না করে সমস্ত খেলছিস। আয় রে, আমার ছেলেটা মনে অধঃপতনে গেল। গয়া এখন করছে। খরচাটা বেঁচে যাবে। আমি সবই জানি, কিন্তু কি করবো বল? ওইসব ছাড়, তুই আমাকে জীবনেও প্রপোজ করতে পারবি না, আর ফোন করলে তো ফোনটাও টাইম মতন ধরে না। শোন, প্রেম টেম করলে অত ভয় পেলে হয় না, একটু ডেয়ারিং হতে হয়। প্রপোজ? হ্যাঁ আমি করবো, হ্যাঁ পারবো, মানে মানে অত মানে মানে করিস না, তোকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি। সরস্বতী পূজার দিন তুই আমাকে প্রপোজ করবি, তারপরে আমরা ঘুরতে যাব, ঠিক আছে? এই রাখছি, এখন কথা বলার টাইম নেই অত, চল চল পড়তে যাই। চল চল চল।
আমার সাথে চ্যালেঞ্জ করলো, সরস্বতী পূজার দিন কি করবে এবার? আজকে সরস্বতী পূজো, এত ভোরবেলায় কে চান করবে? তাড়াতাড়ি বেরো, ভোর হয়ে গেছে, ঠাকুর মশাই আসবে, অঞ্জলি হবে। আমার ছেলেকে একটু সদ্বুদ্ধি দাও না মা, প্লিজ। মা, আমি আসছি। এটি এটা কি পরেছিস তুই? কালো পাঞ্জাবি। কেন কালো পাঞ্জাবি বললে আমাকে মাছো লাগে? মাছো মাছো না বাবা, মাছো না, মেছো লাগছে তোমায়, মেছো ভূত। সরস্বতী পূজোর দিন বাসন্তী কালারের পাঞ্জাবি পরতে হয় অথবা সাদা, সেই জায়গায় একটা কালো পরে মরেতে যাও, এক্ষুনি গিয়ে ছেড়ে এসো। ঠিক আছে মা, চেঞ্জ করে আসছি, ভালো লাগে না আমার। A few moments later. Ma! এবার ঠিক আছে দেখো। বাহ, এবার দেখতে বেশ মেনকা, মেনকা মাথায় দিল ঘোমটা। মেনকা মাথায় দিল ঘোমটা। গয়া। ছেলে আমার উচ্চন্নে চলে যাচ্ছে। হ্যালো, হে তোরা একদম ফোন করছিস কেন? আমি আসছি বললাম তো। মা, আসছি। এই, যেখানে যাবি যা, ঘুরে আয়। তাড়াতাড়ি চলে আসবি। খিচুড়ি করব আর আলুর দম। তুই জানিস আজকে মেনকাকে প্রপোজ করবি, আসতে এত লেট করলি কেন? আর বলিস না, মায়ের জন্য লেট হয়ে গেল। তোর মাটা না, মা খুব জ্বালায় আমাকে। এই তুই মেনকাকে ফোন করেছিলি? করেছিলাম, কিন্তু সকাল থেকে তার ফোন ব্যস্ত বলছে। ব্যস্ত বলতেছে? তার আমি কল করি একবার, আমার ফোন ধরবে। আপকে দ্বারা ডায়াল নাম্বার আবি ভিয়া। ফোন ব্যস্ত বলতেছে তো? এ বাবা, কত সময় পাচ্ছি। এ ভাই, ওই দেখ তোর মেনকা। আমি বাঁচি না, সবাই মদ খাবো। আমার বাড়িতেই খাবো। মা কিছু বলবে না তো? মা যা ইচ্ছা বলুক, মার কাছে লুকিয়ে খাবো। চ চ চ দেখি তো এরা ঘরে দরজা দিয়ে বসে। খতম, তোরা দুজনে বসে বসে ঘরে নেশা করছিস। আমার বাড়িতে সিগারেট বিড়ি খাওয়ার জায়গা। তুমি থামবে, আমি ডিপ্রেশনে আছি, আমি সুই করে নেব। সে তুই যে সাইডে গিয়ে যা খুশি পারিস কর। আমি কষ্টে আছি, এটা তো বোঝো। এটা কি রে? আমার বাড়িতে কোনো নেশা করা চলবে না, এই আমি বলে দিলাম। এই বেরো। শোন, দুদিনের মেয়ের জন্য মরার কোনো দরকার নেই, তাকে পাস করিয়ে দেখিয়ে দে যে তুই ওর থেকেও ভালো পড়াশোনায় পারিস। আমি বাঁচতে চাই না মা। দে দে ফোনটা, জমা দিয়ে দে। মোবাইল কি হবে? মোবাইল? আরে বাবা দে, মোবাইলটাই চলে গেল। হ্যাঁ, ফোনটা জমা দিয়ে দে। আয় বাবু, খিচুড়ি করেছি, খাবি। খিচুড়ি তরকারি হয়েছে? কাল থেকে পরীক্ষা পর্যন্ত যা যা চাইবি সব বানিয়ে খাওয়াবো। নে, আমি চললাম। এই চ চ। আয় আজ কর আসছে তেরে, আয় আমটি খাবো পেরে। খাবার কথা শুনে খিদে পেয়ে গেল। এক্ষুনি তো পেটে গ্যাস হবে বাবা, গুড় 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 করে তোমার হবে। একদম না বাবা, পরোটা না, পরোটা না, অন্য কিছু বলো, অন্য কিছু। হে বাবা, ডিম ও যাত্রা, পরীক্ষার সময় ন মরিবি না ডিমে। দশটা বেজে গেছে, এখন কেউ ভাত খায় না রাতের বেলা।
ঠাকুরকে মন দিয়ে ডাকো তুমি ভালো রেজাল্ট করতে পারো। মা তুমি ঠাকুরকে এত ডাকো কেন? ঠাকুর কি তোমার কথা শোনে? শোনে শোনে বাবা, মন দিয়ে ডাকলে ঈশ্বর তোমার কথা শুনবেই। পড়ো পড়ো আর ঠাকুরকে প্রণাম করে পরীক্ষা দিতে যাবে, ঠিক আছে? পড়ো। নমো নমো আয়োজকর আসছে তেরে। ও কি যে জ্বালাতন! ও মা আমার আজকে লাস্ট পরীক্ষা ছিল, আমার পড়াশোনা শেষ। কি মজা! তিন মাস ছুটি! সেই জন্য আমাকে একটা বিরিয়ানি খাওয়াবে আজকে গো। না আজকে সোমবার, বাবার কাছে মানত করেছিলাম। তুই এত বড় রেজাল্ট করিস আজকে বাবা নিরামিষ। মঙ্গলবার তাহলে কালকে? না কালকে আমার হনুমানজির উপোস থাকে। এই যে তুই মন দিয়ে পড়াশোনা করেছিস এইটাই তো মঙ্গলবারের উপোস করার ফল বাবা। মঙ্গলবার দিন ছাড়ো, তাহলে বুধবার দিন বিরিয়ানি খাবো। বাড়িতে ভাত করি না আমি, শুধু লুচি আর তরকারি হয়, তারপর ফুলকপি দিই। ছদিন তো কিছুই হচ্ছে না। এই 12টা বছরে আমাদের জীবনে অনেক কিছু পাল্টে গেছে। আমাদের মধ্যে বাবাজি আর নেই, ঘরে এক নতুন অতিথি এসছে, সেটা আর কেউ না, আমার অর্ধাঙ্গিনী। আমার জীবনটা এখন খুব ভালো কাটছে, কারণ আমার মায়ের জায়গাটা যে আমার বউ নিয়েছে। হ্যালো গাইস, আজকে চলে এসেছি টুম্পা বুটিক থেকে তোমাদের কাছে সরাসরি লাইভে এক্সক্লুসিভ কিছু ব্লাউজের কালেকশন নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে কিন্তু দারুণ দারুণ দেখতে কালেকশন আছে, আর তোমাদের যাতে কালেকশনগুলো দেখতে সুবিধা হয় তার জন্য কিন্তু আমি মডেলও রেখেছি। দারুণই আসি যদি চাও সামনে হোক আমি সেটা করে দিতে পারবো, তোমাদের ইচ্ছা মতো আমি আছি। ছেলে এটা কি করছে? এটা কি পড়েছে বাবু? আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু কন্টাক্ট করতে হবে, আর ছাত্রের স্ক্রিনশট নিয়ে নাও। এ কি আমার জন্য একটু চা করবে? হ্যাঁ মা যাচ্ছি। আচ্ছা বৌমা ঠিক আছে, এই নাও ধরো এই ব্লাউজ গুলো দিয়ে তুমি লাইভটা করো। আমি কি হবে লাইভ?
আমি রাতে আসবো ছায়ের লাইভ নিয়ে, ঠিক আছে? কি হলো, আমি তো লাইভ করছি নাকি? আমার কাজের সময় তোমার মা এসে কেমন এত ব্যাগরা ঘটায়? আমি চা করতে পারবো না, শুনেছ? তুমি গিয়ে বলো ওনাকে চা করে নিতে। আমি? হ্যাঁ তুমি যাও। মা, তুমি আমার বউকে এত জ্বালাও কেন? এক কাপ চা সেটাও বানাতে পারো না? আচ্ছা তুই তো রাগ করছিস কেন? রাগ করব না আমি, আসলে আমার হাতটা ব্যথা। আচ্ছা থাক, আমি নিজেই নিজের জন্য বানিয়ে নেব, তুই তো রাগ করিস না রে। বলছি শোনো, তোমার ঘরটা তো অনেক বড়, এত বড় ঘর একটা মানুষ কি জন্য লাগবে তোমার? সেই আদিকালের আলমারি ঘুম ধরে যাচ্ছে পুরো। তুই খোকা বলতে কি চাইছিস? আসলে মা, আমি তো ছোট থেকে এভাবে মানুষ হইনি, এসব আমিষ নিরামিষ আপনি আবার গোবাল সেবা দেন, এত ঘটা নিয়ম বাবা। তার থেকেও বড় ব্যাপার, নিরামিষ রান্নাতে অনেক খরচা, একদিকে নিরামিষ একদিকে আমিষ, আমার বউ এত রান্না করতে পারবে না। তাহলে আমি কোথায় যাব? কোথায় আবার যাবে? আমাদের গ্রামের বাড়ি আছে, সেখানেই তোমাকে রেখে দিয়ে আসবো, চলো। তোকে মানুষ করার এই প্রতিদান দিলি আমাকে, তাহলে তাই তো বাড়ি থেকে মাকে বের করে দিচ্ছিস। যাকে, তাহলে আমি আপনার ব্যাগটা গুছিয়ে দেবো, কেমন? ঠিক আছে, যেখানে বলবি চলে যাব। মা আসো আসো, এই বাড়িটা তোমার, হ্যাঁ আজ থেকে তুমি এই বাড়িতেই থাকবে। হ্যাঁ খোকা, আমায় একা ছেড়ে চলে যাচ্ছিস? কিচ্ছু হবে না, আমি তো আসি তো। না খোকা, আমি একা থাকি, আমি দেখে যাবো তোমাকে, আমি মাসি একবার করেছি দেখে যাবো, কোনো চিন্তা নেই, টাকা পয়সাও দিয়ে যাবো, কোনো চিন্তা নেই। টাকা লাগবে না খোকা, আমি একা থাকতে পারি। তুমি পারবে, কোনো ব্যাপার না, এ না তোমার লাগেজ, তুমি ভালো থেকো। হ্যাঁ ঠিক আছে, আসছি, ভালো থেকো। খোকা খোকা খোকা, গোপাল এটাই বোধহয় আমার জীবনের কর্মফল রে। ছোটবেলা থেকে ছেলেকে কত কষ্ট করে মানুষ করেছি, আজকে ছেলে আমাকে ঘরেই রাখতে দিল না, থাকতে দিল না। একটা আলমারি ছিল, সেটাও নাকি ওদের পছন্দ না, আমাকেও বস্তু মনে করে ঘরের বাইরে বের করে দিল। গোপাল তুইও কি আমায় ছেড়ে দিবি? আমার এরকম ছেলের সাথে থাকার কোনো দরকার নেই, আর এই কুড়ে ঘরেও আমি আর তুই থাকবো না। আমাদের দুজনের যেদিকে চোখ যায় আমরা দুজন সেদিকেই চলে যাব, থাকবো না গোপাল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। মা, ও মা, এ মা কোথায় গেল বলো তো? মনে হয় চলে গেছে। চলে গেছে? কোথায় গেল? কোথায় আবার যাবে? রাস্তায় যদি মরে পড়ে থাকে তাহলে তো আমাদেরই জ্বালা। কি বলবো, কথা বলছো তুমি? ছাড়ো তো, চলো না এই ভাগে আমরা দীঘা থেকে ঘুরে। দীঘা এই সময়? হ্যাঁ চলো না, ঠিক হবে না, চলো তো। এ বাবা, আরে কৃষ্ণ আর পাচ্ছি না রে গোপাল, পায়ে প্রচন্ড ব্যথা করছে, আর পাচ্ছি না। কত দূর তোকে নিয়ে যে হেঁটে হেঁটে যেতে পারবো, নাকি হয়তো পড়ে মরেই যাব, বুঝতে পারছি না গোপাল। এ কি মা? কে? আপনি তো পড়ে যাচ্ছিলেন, পড়ে গেলে তো আপনি আঘাত পেতেন। বাবা, ছেলে মাকে বস্তু মনে করে ফেলে দিয়েছে, সেই ব্যথার থেকে এই ব্যথাটা অনেক কম। বুড়ো বয়সে আশা ছিল ছেলে আমাকে দেখবে। মা, আমরা জীবনের সবথেকে বড় ভুল করি আশা করে। কম বয়স থাকতে মারা নিজেদের সন্তানকে মানুষ করে কাটিয়ে দেন, কিন্তু নিজেদের জন্য যে ভাবেন না। এটা কি আমার কোনো অপরাধ? আমার ছেলে আমায় বলতো, সারা দিন তুমি পূজো করো, তোমার গোপাল কোথায়? তোমাকে বাঁচাবে কখন? আমার ছেলে আমাকে বের করে দিল, আজ আমি রাস্তায়, গোপাল আমাকে বাঁচালো না। মা, ঈশ্বর তাকেই সাহায্য করেন যিনি কোনো কিছুর ফল পাওয়ার আশা না করে আরাধনায় মগ্ন থাকেন। আপনি আপনার ছেলেকে সুখ দিয়েছেন, পড়াশোনা শিখিয়েছেন, গাড়ি বাড়ি টাকা পয়সা ওর সমস্ত রকম ছোট ছোট জেদগুলোকে পূরণ করেছেন, কিন্তু কখনো কি ওকে সংস্কার দিয়েছেন যাতে ও নিজের ক্ষমতায় কিছু করতে পারে? মানে বাবা, আপনারা ছেলে মেয়েদের মানুষ করতে গিয়ে কখনই নিজেরা তার কাছে আশ্রিতা হয়ে যান, আর এভাবে কখন মা থেকে বস্তুতে পরিণত হয়ে যান, আপনাদের লড়াইয়ের জীবনটা তো বৃথা হয়ে যায় মা। তাহলে উপায়টা কি? এই নাও মা, এটা রাখো। কি এটা? এখানে তোমার সব প্রশ্নের উত্তর আছে মা। কি আছে এর মধ্যে?
কর্মণ্যবধিকারস্তে মা ফলেষু কদাচন। মা, তোমার অধিকার কর্মে। সব দুঃখ কষ্ট ভুলে তুমি কর্ম করো, আমি স্বয়ং তোমার সঙ্গে আছি। কাকিমা, তুমি একা এখানে কি করছো? একা নয়, একা নয়, এই তো ইনি। কই, এখানে কেউ নেই তো? বাবা, ছেলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তারপরেই। থাক কাকিমা, আমাকে কিছু বলতে হবে না, আমি সব জানি। তুমি বরঞ্চ আমার সঙ্গে আমার বাড়িতেই চলো। তুই নিয়ে যাবি আমাকে? কাকিমা, তুমি তো ভালো সেলাই পারো, চলো না আমার বুটিকে কাজ করবে। গোপাল, চার চারটে বছর কেটে গেল, আজকেই এত বড় বুটিক, এত কিছু, সব কিন্তু তোর জন্যই। আমি কিছুই করিনি। সেদিন যদি তুই আমাকে পথ না দেখাতি, আমি তো যে কি হতো আমার সাথে। মা, ও মা, ও মা, কে? ভেতরে আসো, দরজা খোলা আছে। মা, আসতে পারি? তুই? হ্যাঁ মা, আমি। আয় ভেতরে আয়। আচ্ছা মা। বস খোকা, বস বস। কেমন আছিস? মোটামুটি, তুমি? আমি ভালো আছি। তুই এত রোগা হয়ে গেছিস কেন? খাওয়া দাওয়া করছিস না? খাওয়া দাওয়া করছি। বলছি মা, আমি একটা সমস্যায় পড়েছি। কিসের সমস্যা বাবা? আমি বাড়ি বন্ধক রেখে স্টক মার্কেটে অনেক টাকা লাগিয়েছিলাম, আমি পুরো লস খেয়ে গেছি মা। শ্বশুর বাড়ির টাকায় আমার সংসার চলছে, বউয়ের টাকায় আমি খাচ্ছি। বলছি মা, তোমার বুটিক তো খুব ভালো চলছে, বলছিলাম তুমি কিছু আমায় টাকা দিতে পারবে মা? তোকে পড়াশোনা শিখিয়ে এত বড় করেছি, আর টাকা দিতে পারবো না? কুসন্তান হইলেও হইতে পারে, কুমাতা কখনো হয় না। কত টাকা লাগবে তোর বল? লাখ পাঁচেক টাকা হলেই হবে। লাখ পাঁচেক টাকা? কিন্তু ঘরে তো অত টাকা থাকে না, তবে এখানে কিছু আছে, বাকিটা আমি দৃপ্তর হাত দিয়ে তোর বাড়ি পাঠিয়ে দেবো। নে খোকা, ধর টাকাটা, রাখ। মা, তুমি এত কিছুর পরেও আমাকে এত উপকার করলে। মা, তোমার জন্য সারা জীবনে যা করিনি আজকে আমি পূরণ করতে চাই। মা, কি করতে হয় বলো আমাকে? কি যে বলিস খোকা, আমার জন্য তোকে কিচ্ছু করতে হবে না। তবে হ্যাঁ, তুই যদি পূরণ করতেই চাস, আমার একটা ইচ্ছা না বাকি রয়ে গেছে, সেটা যদি তুই পূরণ করে দিস খুব ভালো হয়। হ্যাঁ মা, বলো কি ইচ্ছা? তুই তো আমাকে বাড়ি থেকে সেদিন বের করে দিয়েই আমাকে মৃত বলে ঘোষণা করে দিয়েছিলি, তারপর তো এই এক ছেলেই আমাকে বাঁচিয়ে রেখে দিয়েছে। আর আজকেও হয়তো তুই আমার এই ছেলের ইচ্ছাতেই টাকার জন্য হলেও এসেছিস তো আমার সাথে দেখা করতে। এর থেকে আর বড় পাওনা কি আছে বল? আমার শেষ একটাই ইচ্ছে, আমি যখন মরে যাব, আমার মুখাগ্নিটা যেন আমার এই ছেলেই করে, কারণ আমার আর কেউ নেই রে। মা, তুমি এটা কি বলছো? আরে টাকাগুলো পড়ে গেল কেন, তুলে নে। খোকা, তুই আমাকে একটা কথা দে, এই তোর সাথে আমার শেষ দেখা, পারলে আর কখনো আমাকে তোর মুখটা দেখাস না রে। যত টাকা লাগবে আমি সব তোর বাড়িতে পাঠিয়ে দেবো, তুই এখন আয়। খোকা, এনে টাকাটা ধর, এটার জন্যই তো এসেছিলি। যা খোকা, সাবধানে বাড়ি যা। মা, যা খোকা বাড়ি, যা 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 বাড়ি, যা সাবধানে যাস। গোপাল, আমার ছেলেকে না তুই ভালো রাখিস, যখন আমি থাকবো না তখনও ওকে দেখিস, ও সঙ্গে থাকিস। ও বাচ্চা, ও এখনো অবধি অতটা বোধ হয়নি, তুই কিন্তু ওকে দেখিস গোপাল।